ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা 2022 সালে আইটিআই ফর্ম ফিল আপ করেছিলে এবং তোমাদের অলরেডি র্যাঙ্ক কার্ডও রিলিজ হয়ে গেছে, তো গতকালকের থেকে তোমাদের কলেজ চুজ করার যে সাইট সেটাও কিন্তু ওপেন হয়ে গেছে, তো তোমরা কলেজ চুজ করতে পারবে আজকের থেকে। এবার বলি তোমরা কীভাবে কলেজ চুজ করবে, যাদের বেশি র্যাঙ্ক হয়েছে তারা কীভাবে সিলেক্ট করবে কলেজগুলো, বা যাদের কম র্যাঙ্ক হয়েছে তোমরা কীভাবে সিলেক্ট করবে সেটা বিস্তারিত আমি বলবো এবং কলেজটা ফিল করে তোমাদেরকে দেখাবো আমি। তো তার আগে বলবো যারা নতুন আছো চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে একটা। এবারে যাই, তোমরা র্যাঙ্ক কার্ড অলরেডি সবাই দেখে নিয়েছো, আমি অলরেডি চলে এসেছি লগ ইন করে চয়েস ফিলিংয়ে। এরপর দেখো এখানে আছে দুটো অপশান অ্যাভেলেবেল, আইটিআই অ্যান্ড ট্রেড। দেখো এখানে শো অল, শো গভর্নমেন্ট, শো আইএমসি। শো অল বলতে এখানে গভর্নমেন্ট এবং আইএমসি সমস্ত কলেজগুলো এখানে আছে, তো তুমি যদি মনে করো শুধু গভর্নমেন্টগুলো সিলেক্ট করবে, গভর্নমেন্ট সিলেক্ট করে নিলে এখানে সমস্ত গভর্নমেন্ট কলেজগুলোর লিস্ট চলে আসবে। এইবারে এখানে দেখো অ্যাড আছে, সবগুলো দেখো অ্যাড 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 করে আছে। তো এখানে যখন অ্যাড ক্লিক করবে তখন তোমাদের সিলেক্ট আইটিআই ট্রেড এখানে কিন্তু যেগুলো তোমরা সিলেক্ট করছো অর্থাৎ অ্যাড করছো সেই কলেজগুলো সব এই সাইটে চলে আসবে, এক নম্বর, দু নম্বর, তিন নম্বর করে। এবার বলি যাদের কম র্যাঙ্ক হয়েছে, হাজারের মধ্যে র্যাঙ্ক হয়েছে, তো তোমরা যদি মনে করো যে কলকাতার গভর্নমেন্ট কলেজগুলো গড়িয়াহাট, টালিগঞ্জ, হাওড়া হোমস বা দুর্গাপুরের মুচিপাড়া যে আইটিআই কলেজটা আছে সেই কলেজগুলোতে অ্যাডমিশান নেবে এবং ফিটার ট্রেডে নেবে, ফিটার ইলেকট্রিশিয়ান এগুলো মাদার ট্রেড, তো তোমরা যদি মনে করো যে ফিটার নেবে এবং তোমরা আগে থেকে সিলেক্ট করে রেখেছো আমরা ফিটার নিয়েই পড়বো, তো তোমরা কী করবে গড়িয়াহাট, টালিগঞ্জ বা হাওড়া হোমস বা মুচিপাড়া গভর্নমেন্ট আইটিআই এইগুলো পরপর এই কলেজগুলোতে তোমরা ফিটার চুজ করবে, অর্থাৎ গড়িয়াহাটের ফিটার, টালিগঞ্জের ফিটার, ফিটার সব ফিটারগুলো সিলেক্ট করবে। যেমনটা এখানে দেখায় প্রথমে গড়িয়াহাটে ফিটার আমি অলরেডি একটা চুজ করে রেখেছি, দেখো প্রথমে এক নম্বরে গড়িয়াহাট চুজ করে রেখেছি ফিটার, তারপর দেখো মুচিপাড়া রেখেছি ফিটার, এরপর তিন নম্বর আমি টালিগঞ্জ ফিটার রাখবো, এরপর হাওড়া হোমস রাখবো, তাহলে এবং তার পাশাপাশি তোমার যে কাছাকাছি পিপিপি মোডের যে গভর্নমেন্ট আইটিআই কলেজগুলো রয়েছে সেগুলো তোমরা ফিটার চুজ করে রাখবে দুটো, বা তোমাদের ব্লকে যে আইটিআইটা আছে বা পাশের ব্লকে যে আইটিআইটা আছে সেটা তোমরা সিলেক্ট করে রাখতে পারো, অর্থাৎ পাঁচটা চার ছটা কলেজ তোমাদের সিলেক্ট করলে হয়ে যাবে, কিন্তু তোমরা তবুও দশটা অ্যাপ্রক্স দশটা পনেরোটা কলেজ কিন্তু সিলেক্ট করে রাখবে ফিটারের ক্ষেত্রে। এরপর যদি মনে হয় যে ফিটার ছাড়াও আমাদের ইলেকট্রিশিয়ানও পেলে ভালো হবে, ফিটার ইলেকট্রিশিয়ানটাও পেলে ভালো হবে, তো সুতরাং তোমরা কিন্তু ওই কলেজগুলোর অর্থাৎ যে কলেজগুলো তোমরা ফিটার সিলেক্ট করলে সেই কলেজের ইলেকট্রিশিয়ানগুলো সিলেক্ট করবে। যেমনটা দেখো আমি যেমন গড়িয়াহাটের ক্ষেত্রে ফিটার সিলেক্ট করেছি, দেখো এখানে কিন্তু গড়িয়াহাটের ক্ষেত্রে ইলেকট্রিশিয়ানও আছে, যেমনটা দেখাই আমি এই যে গড়িয়াহাট টার্নার এসছে, আচ্ছা ফিটার ফিটারটা দেখাচ্ছি আমি ইলেকট্রিশিয়ান, আচ্ছা ফিটারটা চুজ করা হয়ে গেছে, এবারে চলে এসছে, এবার দেখো ইলেকট্রিশিয়ান আছে, তাহলে ইলেকট্রিশিয়ানটা যদি তুমি সিলেক্ট করবে যখন তখন আবার অ্যাড করবে, অ্যাড করলে আবার কিন্তু এই লিস্টে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে যাদের কাছাকাছি র্যাঙ্ক আছে তাদের ঠিকই আছে দশটা কলেজ এইভাবে সিলেক্ট করবে, এবং যাদের বেশি র্যাঙ্ক আছে অর্থাৎ 20,000, 25,000, 30,000 র্যাঙ্ক আছে তারা কীভাবে সিলেক্ট করবে, তাহলে তারা সিলেক্ট করলে কীভাবে, তারা তো যদি মনে হয় যে যাদের বেশি র্যাঙ্ক আছে তারা গড়িয়াহাট সিলেক্ট করবে, কিন্তু তাদের তো পাওয়া সম্ভব নয়, পাওয়া সম্ভব নয় যে 30,000 র্যাঙ্ক করেছে গড়িয়াহাট পাওয়া সম্ভব হবে না, তো তাদের ক্ষেত্রে তোমরা চুজ করে রাখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, এক নম্বর, দু নম্বর, তিন নম্বর করে গড়িয়াহাট সিলেক্ট করতে পারো, টালিগঞ্জ সব সিলেক্ট করতে পারো, কিন্তু শেষে তোমরা চারটে পাঁচটা যে গভর্নমেন্ট কলেজ দিলে কলকাতার গভর্নমেন্ট কলেজগুলো শেষের দিকে অর্থাৎ দশটা কলেজের পরে পরে তোমাদের কিন্তু প্রচুর কলেজ সিলেক্ট করতে হবে, অর্থাৎ এখানে 50-100টা তোমরা সিলেক্ট করে নেবে, ধরো তোমাদের ফিটার হলেও হবে বা ইলেকট্রিশিয়ান যেগুলো মাদার ট্রেড, এছাড়াও কিন্তু ড্রাফটসম্যান মেকানিক, ড্রাফটসম্যান সিভিল বা মেশিনিস্ট, টার্নার এই সমস্ত ট্রেডগুলো কিন্তু খুব ভ্যালুয়েবল ট্রেড, বা ডিজেল মেকানিক্স এই সমস্ত ট্রেডগুলো, তো তোমরা সেগুলো কিন্তু পরপর পরপর চুজ করে রাখবে যদি গভর্নমেন্ট কলেজে পড়তে যাও, তাহলে ওগুলো তোমরা সিলেক্ট করে রাখতে রাখলে তাহলে সমস্ত কলকাতার কলেজগুলো সিলেক্ট করলে এবং তার সাথে সাথে নিচে নিচে কিন্তু তোমাদের ব্লকে বা পাশের ব্লকে, তার পাশের ব্লকের যে সমস্ত পিপিপি মোডের আইটিআই কলেজগুলো রয়েছে গভর্নমেন্ট আইটিআইগুলো সেগুলো তোমরা কিন্তু সিলেক্ট করে রাখবে, তাহলে তোমাদের পেতে সুবিধা হবে। তোমরা কিন্তু এ ভুলটা করবে না যে কলকাতার কলেজগুলো শুধুমাত্র সিলেক্ট করে রেখে দিয়েছি আমরা পেয়ে যাবো, না, তোমরা কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু যাদের 20,000 র্যাঙ্ক হয়েছে বা যাদের 15,000 র্যাঙ্ক হয়েছে তাদের পাওয়া টাফ হয়ে যাবে, তো তোমরা কিন্তু বিভিন্ন জায়গার যে গভর্নমেন্ট আইটিআই কলেজগুলো আছে সেগুলো কিন্তু সিলেক্ট করবে এবং তার পাশাপাশি প্রথমের দিকে তোমাদের ব্লকের কাছাকাছি যে তোমাদের ব্লকে বা তোমাদের পাশের ব্লকে যে আইটিআই কলেজগুলো আছে সেগুলো সিলেক্ট করে নেবে, নিয়ে তারপরে দূরে দূরের যে ব্লকের আইটিআইগুলো রয়েছে সেগুলো তোমরা সিলেক্ট করবে, এইভাবে কিন্তু পাওয়া সম্ভব হবে, নচেত কিন্তু সম্ভব হবে না এবং তোমাদের ক্ষেত্রে অনেকটা বেশি কলেজ সিলেক্ট করতে হবে যাদের ক্ষেত্রে বেশি র্যাঙ্ক হয়েছে।
এরপর দেখো কীভাবে সিলেক্ট করবে, যখন এখানে অ্যাড করলে এদিকে সব অ্যাড হয়ে যাচ্ছে। আর একটা জিনিস, যদি মনে হয় যে এই কলেজটা ভুল সিলেক্ট হয়ে গেছে, ডিলিট করে দিলে, ডিলিট অপশনে ক্লিক করলে। আবার যদি মনে হয় যে এই দু নম্বরে যে কলেজটা এক নম্বরে দেওয়া দরকার, অর্থাৎ পরপর উপরে দেওয়া দরকার, এই কলেজটা অনেকটা নিচে হয়ে গেছে, এটা আমার উপরে দিলে মনে হয় পাওয়া সম্ভব পাওয়া যেত, তো তোমরা এই আপ করে দিলে, এটা যদি আপ করলে দু নম্বরে যে আপ লেখা আছে এটা যদি আপ টেপো তো এটা আপে চলে যাবে আর এক নম্বরটা ডাউনে চলে আসবে। তো এইভাবে আপ ডাউনও করতে পারো। এবং শেষমেশ কলেজ ঠিকঠাকভাবে তোমরা সিলেক্ট করবে, চুজ করবে, সব কিছু ভালো করে খুঁটিয়ে দেখে নিয়ে অবশ্যই করে সেভ সিলেক্ট চয়েস এটাতে তোমরা ক্লিক করবে। করলে দেখবে এখানে টোটাল চয়েস, তোমরা যতগুলো কলেজ চুজ করবে তো এখানে কিন্তু সেই নাম্বারটা দেখা যাবে। যেমনটা আমি এখানে দুটো সিলেক্ট করেছি, তো এখানে দুটো দেখো নাম্বার হয়েছে। তো অবশ্যই করে সেভ করে নেবে। সব কলেজ সিলেক্ট করার পরে, কেয়ারফুলি সিলেক্ট করার পরে সেভ সিলেক্ট চয়েসটা করে নেবে। এবারে 30শে জুন যেহেতু তোমাদের লাস্ট ডেট, তো যদি 30শে জুনের মধ্যে যদি কেউ মনে করো যে কলেজ মডিফাই করবো, আবার নতুনভাবে একটু সাজাবো, একটু এদিক ওদিক করবো কলেজগুলো, করতে পারো 30শে জুনের মধ্যে। 30শে জুন হয়ে গেলে 30শে জুনের পরে কিন্তু তোমরা পারবে না। এবং এখানে আরেকটা জিনিস বলেছে যে 30শে জুনে চয়েস ফিলিং হয়ে যাওয়ার পরে অটোমেটিক্যালি লক হয়ে যাবে আফটার ডেট অ্যান্ড টাইম। তো তোমাদের অটোমেটিক লক হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ ITI রিলেটেড সমস্ত ভিডিও এখানে ছাড়া হবে পরপর, যে কীভাবে ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং কীভাবে হবে, কীভাবে করতে হবে, বা লাস্ট ডাইরেক্ট কাউন্সিলিং হয় সেখানে, বা তোমরা কীভাবে অ্যাটেন্ড করবে, এবং কিসের মাধ্যমে গভর্নমেন্ট কলেজে তোমরা পেয়ে যাবে তার সমস্ত তথ্য এখানে দেবো। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে যদি কিছু ডাউট থাকে, এবং কিছু যদি প্রয়োজন হয়, কিছু জানার যদি দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ধন্যবাদ।